কি ছোট্ট বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো। দেখো, তোমাদের জন্য আজকে কত ফল নিয়ে এসেছি। এই ফলগুলো দেখো তো, কি কি ফল। দেখো, এটা হচ্ছে কি বলো, এটা কাঁঠাল, তাই না? এটা লিচু, এটা আম, আর এটা হচ্ছে জাম, তাই না? তোমরা সবাই এই ফলগুলো খেয়েছো, কি সুন্দর খেতে, তাই না বলো ফলগুলো? আচ্ছা, এই ফলগুলো আমরা কোথা থেকে পাই বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো তোমরা, এই ফল আমরা পাই গাছ থেকে। গাছ আমাদেরকে আর কি দেয়? ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয়। গাছ থেকে আমরা কি পাই? কাঠ পাই, যে কাঠ দিয়ে আমাদের জানলা, দরজা, খাট এবং এসব তৈরি হয়, চেয়ার টেবিল তৈরি হয়, তাই না? গাছের কাঠ থেকে আমাদের অনেকে রান্নাও করি, তাই না? আবার গাছ আমাদেরকে সব থেকে একটা গুরুত্বপূর্ণ দারুণ জিনিস দেয়, সেটা হচ্ছে অক্সিজেন, যে গ্যাসটা নিয়ে আমরা বেঁচে থাকি। তো দেখো, আজকে আমরা এই গাছেদেরকে নিয়ে একটা ছড়া পড়ে নেব, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা গাছে গাছে। দেখো, তোমাদের বইয়ের, আমার বই ক্লাস টুয়ের 159 পৃষ্ঠায় এই ছড়াটি রয়েছে। ছড়াটির নাম কি? গাছে গাছে। ঠিক আছে, দেখো, গাছে গাছে, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। গাছে গাছে ফল আছে, আম, জাম, লিচু, তাছাড়াও যদি চাও ফল আরও কিছু, রাখা আছে মার কাছে কুল, বেল, তাল, নেশপাতি, জামরুল, কলা ও কাঁঠাল। আবার দেখো, আরেকবার বলছি, গাছে গাছে, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। গাছে গাছে ফল আছে, আম, জাম, লিচু, তাছাড়াও যদি চাও ফল আরও কিছু, রাখা আছে মার কাছে কুল, বেল, তাল, নেশপাতি, জামরুল, কলা ও কাঁঠাল। তাহলে দেখো, এখানে আমরা অনেকগুলো ফলের নাম পেলাম, তাই না? দেখো তো কী কী ফলের নাম পেলাম, আম, জাম, লিচু, ঠিক আছে, আরও দেখো এখানে আছে কুল, বেল, তাল, তাহলে কটা হলো আমার? ছটা। নেশপাতি, জামরুল, সাতটা, আটটা, কলা আর কাঁঠাল, নটা, দশটা, তাহলে দশটা ফলের নাম আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি এই ছটা থেকে। এবার হাতে কলমে দেখো কি কি করতে দেওয়া আছে, একটু আমরা বুঝে নিই। গাছে গাছে কবিতার কবির নাম এখানে লিখতে হবে। দেখো, কবির নাম তোমরা এখান থেকেই পেয়ে যাবে, কবির নাম এখানে আমি বলেছি বা কবির নাম লেখাও আছে বইয়ে, তোমরা দেখে নিয়ে এখানে লিখবে। কবিতায় মোট কটি ফলের নাম রয়েছে আমি এক্ষুনি বলে দিলাম তোমাদেরকে, তোমরাও গুনে নেবে, আমার ভুল হতেও পারে। কবিতায় এমন একটি ফলের নাম রয়েছে যে নামে একটি ফুলও রয়েছে, সেটি হলো, এখানে এমন একটি ফলের নাম আছে যার নামে ফুলও হয়, সেইটি এখানে লিখবে। গাছে গাছে কোন কোন ফল ফলেছে, কোন কোন ফল ফলেছে, এখান থেকে তোমরা উত্তর পেয়ে যাবে, সেটা লিখবে। মার কাছে কোন কোন ফল রাখা আছে, ঠিক আছে, এটা পড়লে পরে, ছড়াটা পড়লে পরে তোমরা খুব সহজেই বলে দিতে পারবে মার কাছে কী কী ফল আছে। তো চলো আরেকবার আমরা পড়ে নিই। গাছে গাছে, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। গাছে গাছে ফল আছে, আম, জাম, লিচু, তাছাড়াও যদি চাও ফল আরও কিছু, রাখা আছে মার কাছে কুল, বেল, তাল, নাশপাতি, জামরুল, কলা ও কাঁঠাল। কী ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো? ভালো তো? ঠিক আছে, চলো আজকের মতো আমরা এখানেই শেষ করছি, পরে আবার অন্য কোনো বিষয় নিয়ে হাজির হবো।